2022 সালের তুলনায় 2023 সালের প্রথম 6 মাসে নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর শিক্ষা ব্যয় 51% বেড়েছে। একই সময়ে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর ব্যয় বেড়েছে 25%। সকালে রাজধানীর সেডাপ মিলনায়তনে এডুকেশন ওয়াচের এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে আসে। গবেষণায় বলা হয়, 2022 সালে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর বার্ষিক ব্যয় ছিল 13,882 টাকা। পরের বছর প্রথম 6 মাসে তা 25% বেড়ে যায়, আর নবম শ্রেণীর একজন শিক্ষার্থীর বার্ষিক ব্যয় ছিল 27,340 টাকা, সেটি 51% বেড়ে গেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, 2020 সালের তুলনায় 2023 সালে প্রাথমিকের 4.5% এবং মাধ্যমিকের 6% শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়েছে। নতুন শিক্ষাক্রম হয়েছে, শিক্ষাক্রম খারাপ নয়, ভালো, কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য যে প্রস্তুতি দরকার, সেখানে তো সেই প্রস্তুতিটা নেওয়া হয়নি। যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রশিক্ষক হিসাবে, তারা সঠিকভাবে সেটা হয়তো আত্মস্থ করতে পারেননি অথবা সঠিকভাবে সেটা দিচ্ছেন না। তাহলে এখানে একটা সমস্যা আছে।